বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন এ এম জামিউল হক ফয়সাল আবদুল্লাহ আল হাদি বারো জুন বুধবার বিচারপতি মোহাম্মদ জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে মঙ্গলবার বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট গত ছয় জুন জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা স্বচ্ছতা অতিরিক্ত চার্জের রিফান্ড জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এ এম জামিউল হক ফয়সাল কামরুল হাসান রিগান ও জাকির হায়দারের পক্ষে এডভোকেট আবদুল্লাহ আল হাদি এর রিট দায়ের করেন জ্বালানি ও বিদ্যুৎ সচিব পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশ রুবাল ডেভেলপমেন্ট বোর্ড ডেস্কো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ও ডিপিডিসি কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বুকন